मोबाइले कारो संगे कथा बोले ना भिडियो कले पर पुरुष संगे कथा बोले ना आत्मेर काने लागिए रातेर अंधकारे बिकाल बेलार ओरा कारो संगे कथा बोले ना आबार माझे मध्ये आमरा फेसबुके देखते पाई मेरा ओरा काने वॉकमैन लागिए वॉकमैन जे बोताम थाके ओटा मुखेर काछे लागिए आबार वॉकमैने चुमु पाठिए देय বাস্তবিক যুক্তি দিয়ে আমি আপনার কাছে পরিবেশ গঠন করব একটা বার আগিয়ে চলে যাওয়া যাক আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে একটা নারী ১৩ থেকে ১৪টা পুরুষের সঙ্গে কথা বলতে পারে ১৩ থেকে ১৪টা পুরুষের সঙ্গে ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে কথা বললে আমার আল্লাহ তাকে জাহান্নামের ঠিকানা বানাবেই বানাবে এক নম্বরে হলো নিজের ছেলে আমি গোটা নাম বলছি নিজের ছেলে 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 আবার নিজে দেখা যায় মেয়ের ছেলে আবার দেখা যায় নিজের মেয়ের মেয়ের জামাই মানে দেখা যায় যিনি হয়েছে ওটা নাম জামাই তার সঙ্গে এমনকি নিজের বাপ নিজের মা নিজের আব্বা ইন্তেকার হয়ে গেছে মা যদি অন্য কোথাও বিবাহ করে ওই সৎ বাপের সঙ্গে মেয়েটা কথা বলতে পারবে নিজের মামার সঙ্গে নিজে দেখা যায় নিজে দেখা যায় এমন ভাইয়ের ছেলের সঙ্গে এমন করে ১৩ জনের সঙ্গে কথা বলতে পারবে পারবে আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ১৩টা পুরুষের সঙ্গে একটা নারী কথা বলতে পারে দেখা করতে পারে কিন্তু আমি আপনার কাছে একটা লজিক বলছি আপনাদের এলাকায় একটা মেয়ে মারা গেছে আমার চাচিমাও ধরে নেন মারা গেছে এখন চাচাজি হায়াতে বেঁচে আছে এলাকার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করলো হাফেজ সাহেব মাওলানা সাহেব কোরআন তেলাওয়াত করলো আর খাটিয়াতে তানাকে মহিলারা গোসল দিল গোসল দেওয়ার পরে উঠোনে কিংবা নর্দমায় একটা খাটিয়াতে সাদা পেপার দিয়ে কিংবা কাপড় দিয়ে একটা মুখ ঢাকা দেওয়া হয় আর হাওড়া হুগলি মেদিনীপুর ২৪ পরগনা আপনাদের এদিকে পাঁশকুড়া এদিকে প্রতাপপুর এদিকে খমচি এদিকে রাজনগর এদিকে হলদিচক এদিকে মেদিনীপুর সতহাটা যত আত্মীয় আছে আপনার বাড়িতে আসলো ড্রাইভার আসলো বন্ধুর বন্ধু আসলো তারা এসে মুখটা খুলে একজন দিল আল্লাহ ইন্দুরে শত শত হাজার হাজার ব্যক্তি মুখ দেখে তারা দুঃখ নিয়ে আলাদা হয়ে গেল কিন্তু আল্লাহর কোরআন বলেছে ১৩টা ব্যক্তির সঙ্গে একটা নারী মুখ দেখাতে পারে একটা নারী কথা বলতে পারে তাহলে যে নারীটার প্রতি কোরআনের প্রতি আইন ছিল ১৩টা পুরুষের সঙ্গে কথা বলতে পারে মুখ দেখাতে পারে কিন্তু এই নারী ইন্তেকাল হয়ে যাবার পর আর তার মুখ খুলে দিয়ে শত শত পুরুষ ব্যক্তি তার মুখটা দেখানো হয়েছে তাহলে পৃথিবীর সমাজে আমাদের সমাজে এমন ভণ্ডগিরি চলছে না চলে না জবাব দাও যে মেয়েটা আজকের পর্দার আড়ালে আছে ওই মেয়েটা মারা গেলে আপনার মতো যুবক আপনার মতো পরপুরুষ মুখ দেখবে না দেখবে না তাহলে লাভটা কি হলো লাভ কি হলো চলেন বলেছিলাম হাসি পাচ্ছিল পরে বলছি যারা বসে আছে সব মার্ডার কিসের আশা সব মার্ডার কিসের আশা প্রমাণ দেব তাহলে এটা বলার আগে প্রমাণটা দিয়ে নিই আমি আপনার কাছে বলছি আপনার স্বামী স্ত্রী যখন বিবাহ করল হয়ে গেল চার মাস ছয় মাস কিংবা এক বছর স্বামী বলল স্ত্রী এখন তো এনজয় আনন্দ করার সময় এখন কোনো বাচ্চা নামা যাবে না আর ছোট বাচ্চা মেয়ে অত শত বোঝে না হঠাৎ করে গর্বে আল্লাহ সন্তান দান করেছে এখন বাপকে বলল বাপ আমার পেটে সন্তান এসেছে বড় ভাই বলল বড় ভাইকে বলল ভাই আমার পেটে একটা সন্তান এসেছে এখন কি করা যায় বাপটা ছোট বাচ্চার দিকে তাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে
দিয়ে নার্সিং হোম হসপিটালে গিয়ে 30,000 টাকা কন্ট্রাক্ট করেছে একটা ডাক্তার বাবুকে। ও ডাক্তার বাবু, আমার বাচ্চা তোমার নার্সিং হোমে ভর্তি করে দেব, আর একদিনের ভিতরে এই বাচ্চার পেটে একটা সন্তান এসেছে, এই বাচ্চাটাকে তোমার অপারেশন করে সিজার করে কেটে কেটে বার করতে হবে। এখন বাপ কিংবা ভাই কিংবা শ্বশুর কিংবা জামাই এরা টাকা দিয়েছে, আর টাকা দেওয়ার পর ওই মহিলাটার পেটটা কেটে পেটটা চিরে অপারেশন করে বাচ্চাটা কেটে 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 একটা পিঞ্জিরে রেখে দিয়েছে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, আমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান্নাসা জামিয়া, তামাম পৃথিবীর জমিনে কোন ব্যক্তিকে মরণের হাত থেকে যদি একটা বার তুমি বাঁচাতে পারো, তামাম পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন ফরাসি সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা নেকি হবে, একজনকে মরণের হাত থেকে বাঁচালে অতটা নেকি আল্লাহ তোমাকে দান করে দেবে। আল্লাহর কোরআন এবার পরে আপনাকে এই আয়াতটা নিতে হবে, আমার আল্লাহর কোরআন পরে বিবরণ দিয়েছে ফাকা আন্নামা কতালান্নাসা জামিয়া, আমার আল্লাহর কোরআন বলেছে বিনা কারণে কাউকে যদি টাকা দিয়ে অর্থ দিয়ে যদি হত্যা করা হয় মার্ডার করা হয় তামাম পৃথিবীর মানুষকে মার্ডার করলে যতটা পাপ গুনাহ অপরাধ হয়, একটা নিরহ বাচ্চাকে মার্ডার করলে হত্যা করলে অতটা পাপ গুনাহ আমার আল্লাহ তাকে দান করবে। ও আমার মায়েরা যারা বসে আছো, আমার যুবক ভাইরা যারা বসে আছো, সংসারে রিজিক বানানোর জন্য সংসারে উন্নতি করার জন্য সংসারে যৌন উত্তেজিত আনন্দ উপভোগ করার জন্য একটা 4-5 মাসের নিরহ বাচ্চাকে 30,000 টাকা দিয়ে নার্সিং হোমে যারা পেট কেটে মার্ডার করেছে ডাক্তার দিয়ে, তাহলে আপনারা নিরহ বাচ্চাকে মার্ডার করেছে। আর কোরআন বলে দিয়েছে ফাকান নামা কতলান নাসা জামিয়া, নিরহ ব্যক্তিকে কেউ যদি মার্ডার করে তামাম পৃথিবীর মার্ডার করার গোনা তার নামায় আমালে আল্লাহ পৌঁছে দেবে। আমরা এখানে সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, মাথায় টুপি দিয়েছি, পাগড়ি পরেছি, আমরা আল্লাহর ইবাদত করছি, কিন্তু ভিতরে 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 নিরহ বাচ্চাকে মার্ডার করে বসেছি, ঠিক না বেটি? নিরহ বাচ্চাকে মার্ডার করেছি ভাই। এ বক্তব্য নসিহত আজকের পরিবেশে ছিল না, ছিল নবী সম্পর্কে, তাই যুক্তির অ্যাঙ্গেলে বলতে বাধ্য হয়েছি বলে একটু সীমিত বললাম। কি হবে বাবা, যেসব মায়েরা সংসারকে বিশাল মোটিভাই করার জন্য বাচ্চাকে সিজার করে কেটে বাদ দিয়েছো, কি হবে? মিশকাতে হাদিসে এসছে ওরা জান্নাতি ফুল, ওরা তোমাকে খেদমত করে বাবুচ্চি হবে, যাও জান্নাতে যাও, ওরাই তোমার বুকে লাতি মেরে টেনে বার করবে, দুনিয়াতে এসেছিলাম তুমি আমাকে হত্যা করেছিলে, কি হবে? দুনিয়ার সুখ 30 বছর নিতে গিয়ে কোটি কোটি বছর ধুলিসাৎ। তাই বারবার বলছি, পৃথিবীতে আল্লাহর ইবাদত করতে গেলে শিক্ষিত জ্ঞানী হতে হবে, আগে লেখাপড়া তারপরে চাকরি, আগে জ্ঞান অর্জন করো তারপরে ইবাদত করো। আমি আপনার কাছে বলছিলাম মায়েদের কথা বলতে গিয়ে এই কথাটা আমি প্রসঙ্গে বলে ফেলেছি, আমি আপনার কাছে সেই বিষয়টা বলতে চাই, মায়েদের পর্দার কথা বলছিলাম। তাহলে খাঁটি আতে শত শত পর পুরুষেরা তারা মুখ থেকে চলে গেল, তাহলে এখানে একটা গোনার কাজ, গোনার কাজ হলো আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাইসুল আয়াদুল জান্নাহ, যেসব পুরুষেরা নিজের স্ত্রী পরিবারকে পর্দার ভিতরে রাখতে পারে ওই ব্যক্তিটা হলো দায়ুস, খোদা জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। ও স্বামী তুমি একটা বার খেয়াল করে দেখো, তোমার স্ত্রীকে পাড়ার প্রতিবাসী ড্রাইভার কন্ট্রাক্টর বড় সমন্দির ভাইরা বারে মেজনদের খালাতে বোনের ভাইজি চাচাতে বোনের ছেলেরা তারা তোমার বাড়িতে এসে হট্টগোল করে তোমার স্ত্রী মুখটা দেখেছে, রসুল বলেছে এটা চলবে না, ওটা মাটি দিতে পারে, দোয়া করতে পারে, কিন্তু তার মুখ দেখা চলবে না, চলবে না। আমি আপনার কাছে ওখানে সমাপ্ত করলাম, কিন্তু ওই মৃত ব্যক্তিকে কবরে যখন শুয়ে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলামিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন মাটিতে যখন দাফন দেওয়া হয় উপরে একটা কালো কাপড় দেওয়া হয় না, হয় না, তাহলে উপরে কালো কাপড় দিচ্ছে তার আগে তো ওই আল্লাহর বান্দির 4-5টা কাপড় দিয়ে ঢাকা আছে, মুখটা আর দেখা যায় না, আবার উপরে একটা কালো কাপড় দিয়েছে। ও দুনিয়ার ইমানদার মানুষেরা, তাহলে কালো কাপড় দিয়ে মুখ ঢাকানো দরকার? উঠোনে ছিল, বাড়িতে ছিল,
কিন্তু কবর এখানে দবার কোনো পরিবেশ নেই খালি সেখানে মুখ দেখিয়ে শত শত মানুষকে মন জয় করিয়েছে আর কবরে দেখতে পাবে না পাঁচটা কাপড় ঢাকা সেখানে বলছে কালো কাপড়টা আগে উপরে ছাউনি দাও ঠিক না বেটি কি হয় বাবা কে কোন ভুল আমি আপনার কাছে নারীদের সম্পর্কে আরেকটা কথা বলছি এখানকার নারীরা অনেক ভালো আমি জানি না অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো যেহেতু এলাকার আলেম ওলামা হাফেজ কোরআন যারা আছে এদের বিনিময়ে নারীরা পর্দার আঙ্গিনায় আছে আলহামদুলিল্লাহ ভালো তবে মায়েরা অনেক বেপর্দা থাকে ওরা দুপুরবেলা গোসল করে আর গোসল করে চুলটা শুকনো করার কেন্দ্রবিন্দু করে ওরা চুলটাকে এত সুন্দর করে খেলিয়ে রাখে কিনিক প্লাস ভাটিকা বিভিন্ন শ্যাম্পু ক্রিম দিয়ে ওরা চুলটা এত সুন্দর ফুলিয়ে ফাঁপিয়ে রাখে বাড়ির যত অপরিচিত ব্যক্তি আছে তারাও দেখতে পায় এখন চুলের আগা থেকে টপ টপ করে পানি ঝরে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার চুলটা কেন খোলা এই মাত্র তো এক্ষুনি গোসল করলাম চলেন একটা হাদিস শরীফ পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আন্নাল মারআতা ইজা বালাগাতিল মাহিদা লা ইসলিগা আইউরা ইল্লা হাজা হাজা ও হাজা আল্লাহ নবী হাদিস শরীফে বললেন একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে ওই মেয়েটার পায়ের কবজি হাতের কবজি আর মুখমণ্ডল বাড়ির পরিবার সদস্য চারজন পাঁচজন তিনজন ছয়জন এরা দেখতে পাবে আর ওই নারীটার চেহারার অঙ্গ পৃথিবীর কোন পুরুষ দেখতে পাবে না পাবে না পাবে না তাহলে আমাদের সমাজের নারীরা ওদের চেহারার চুল যদি কোন পুরুষ দেখতে পায় ফুরফুরা শরীফে মজার দে জামান তাতাবি রহমাতুল্লাহ আলাইহি বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফাতোয়ার আমিনিয়াতে বলা হয়েছে একটা নারী যদি চুল আর একটা পুরুষ যদি দেখতে পায় কোরআনের আয়াত দিয়ে বললেন না বাড়িতে তিনি চুলটা সুন্দর করে বেঁধে রাখতেন আর সন্ধ্যাবেলা নবী যখন ঘরেতে ফিরতেন ওই চুলটা তেল দিয়ে চিরুনি দিয়ে আয়না দিয়ে সুন্দর করে পরিপাটি করে আসরে তিনি সুন্দর করে রাখতেন বাড়িতে যখন প্রবেশ করলো আল্লাহর নবী জিজ্ঞাসা করলো কাইফা হালুকা ও আমার বিবি তোমার কি অবস্থা এটা কি কারণে তোমার চুলটা খুলে রেখে দিয়েছো আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চুল দিয়ে আমি আপনাকে খেদমত করাবো আমার চুলটা আমি বালিশে লম্বা করে দেব আর আপনি একটাবার মাথা মোবারক দিয়ে ঘুমাবে দয়ার নবী বললেন বিবি রে তুমি রোগা পাতলা মহিলা তুমি হলো সবচাইতে রোগা পাতলা ফারসা মহিলা তোমার চুলের উপরে যদি আমার মাথা দিয়ে ঘুমাই তোমার চুলটা ছিঁড়ে যাবে তোমার মাথার যন্ত্রণা বেড়ে যাবে এটা হতে পারে না আল্লাহর নবীর মুখের উপরে বললেন হুজুর আপনি কিছু মনে করবেন না আম্মা জান হাজরা আলাইহাস সালাম তিনি যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দেয় মা রহিমা তিনি যদি চুল বিক্রি করে নবী আইয়ুব আলাইহিস সালামকে তানার ঔষধের জন্য যদি বিক্রি করে দেয় তাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী আপনি আমার স্বামী হয়েছেন আমার চুল দিয়ে কেন আমি আপনাকে খেদমত করতে পারবো না এখানে তফসির কারকেরা বর্ণনা করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা দিনের বেলা চুলটাকে বেঁধে গুটিয়ে এক জায়গা করে রাখতেন আর নবী যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন ওই চুলগুলো ফুলিয়ে ফাঁপিয়ে আসরে পরিপাটি করে স্বামীর খেদমতে কাজে লাগাতেন কিন্তু একটা বার হিসাব করে দেখো আমাদের সমাজের কিছু নারীরা আছে দিনের বেলা এরা খুলিয়ে দেওয়ার নন্দায় দুলাভাই শ্বশুরকে এরা দেখিয়ে পাগল করে দেয় আর স্বামী যখন ফেরি করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে ঢুকবে ওরা চিরনি ফিতে আর নারিকেল তেল দিয়ে পাকাতে 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 এতটা চুল লাস্টে রেখে দেয় তাহলে দিনের বেলা রসুল পাকের স্ত্রী বেঁধেছিল কারো যেন দেখতে না পায় আর রাতের বেলা খুলেছিল যাতে নবী আমার দেখতে পায় আমাদের মায়েরা দিনের বেলা অন্য ব্যক্তিকে দেখিয়েছে আর রাতের বেলা স্বামীর হাত বন্ধ করে দিয়ে বেঁধে পাক দড়ি দিয়ে গোটো করে এক জায়গায় রেখেছে আল্লাহর নবী বললেন বিবি আয়েশা সিদ্দিকা এই কথাটা তুমি মানুষকে জানিয়ে দিও মদিনার মেয়েদের জানিয়ে দিও স্বামীকে যদি কোনো ব্যক্তি খেদমত করতে পারে আলমার আতে যে সল্লাত খমসাহা একটা নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে অসামাত সাহরাহা বছরে একটা মা যদি রোজা রাখতে পারে অতাহাত বালাহা ফাতাদখুলু মিন আইয়ু আবাবিল জান্নাতি শাআব যদি স্বামীর প্রতি খেদমত করতে পারে দুই ঠোঁটের মাঝখানে জবানটা যদি ঠিক রাখতে পারে দুই পাশার মাঝখানে ইজ্জতটা যদি হেফাজত করতে পারে আল্লাহ আত্মা জান্নাত দেবে ইচ্ছা অনুযায়ী যে কোনো জান্নাতে হাজির হতে পারবে আর একটু জোরে হবে না মায়েরা করে বলে চুল ছিঁড়ে যায় কি করে কি বলে
চুল ছিঁড়ে যায় পাকাতে পাকাতে এইরকম গরুর লেজের ভেতর লম্বা করেছে আর লাস্টে এতটা চুল রাখে না এতটা চুল রেখেছে বলে এই আছে দেখো তো দেখো না শিব কথা বুঝতে পেরেছেন ভাই আচ্ছা বলেন এবার মায়েরা বলবে যে ওই হুজুরকে দাওয়াত করিস আর বলবে না আমি পরে ঘুরিয়ে দেবো চাষিমা আমি পরে ঘুরিয়ে দিচ্ছি আপনাদের কি ভালো বলবেন দেখে বলি একটা সময় দেন একটা তকবির দেন না আরে তকবির এই সময় কতটা হয়েছে কটা হয়েছে এগারোটা যায় না কেন আজকে হ্যাঁ আজকে যাবে নি ও আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটা চুরি হবে না তাহলে আর একটা না চুরি হবে তো হ্যাঁ একটা ধনিয়া পাতা ছিটা দিতে হবে তো চাষা হবে তো হ্যাঁ চাষা যেখানে আছে কোনো বিপদ আছে সেখানে বিপদ নাই একা বলবো না আপনারা সবাই বলবেন সবাই বলবে তাহলে ঠিক আছে মার আমি একা খাবো না সবাই মিলে খাবো ভুল যদি হয় আমার হবে আপনারাও আমার পিছনে একটু দায়ী তো বিহাজ আল ইমাম বলেছেন না বুঝলেন না যাই হোক নবীর নবী সম্পর্কে হচ্ছিল তো তাহলে নবী সম্পর্কে বলিলি তারপরে ফের মায়েদের ওপারে যাচ্ছিলাম মোটামুটি ওই রাস্তা থাকবে একটু তাই না তারপরে ছেলেদের কাছে আসবো হ্যাঁ ফ্রি ফায়ার তৈরি হয়ে থাকিস ফ্রি ফায়ার তোদের এমনি অবস্থা খুব খারাপ মায়েদের মেন্ট ছায় আর তোদের চোখ কোনো কালো হয়ে গেছে তোদের কি হয় এটা পরে ধরছি গজলটা বলে নেই যারা পালায় না কেজন উঠে না যায় খেয়াল রাখবে ঠিক আছে তকবীর দেন নারে তকবীর হলো না মরে যাওয়া ভালো নারে তকবীর অশোক ভাই মায়েদেরকে এপারে নিয়ে এসো এদেরকে ওপারে দাও ওদের চা বলার আওয়াজ একটা হাঁস যদি হেমাতে কমাতে চলে যায় আয় আয় গোড় 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 এত চিল্লাম চিল্লে হাঁস রাগ করে পাককে চলে আসে ঠিক না বেটি একটু গেলাম এত চিল্লাচ্ছে তো চলে যাওয়া ভালো নাকি তাহলে একটা তকবীর দেন নারে তকবীর না রাগ নেই রাগ নেই কানে তালা পড়ে গেছে কানে তালা পড়বে না নবীর বাড়ি যাবে তো বাবা নবীর বাড়ি যেতে চান তো পাগল সেজে না মস্তানি সেজে যদি বলেন মস্তানি হয়ে যাব হামসে বাড়া কই নেই হে তাহলে কিন্তু অবস্থা খারাপ তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে নবীর বাড়ি যাবো কি সেজে চশমা কোথায় গেছে চশমা কোথায় চুরি করে লেছে নাকি চশমা কোন দিকে গেছে সর্বনাশ করে চাষা কত যাচ্ছ চাষা কি হলো এই অনেক উপরে উঠতে বলো চাষা উপরে আসো বাবা এক নাম্বার তাড়াতাড়ি আসো বাবা যার অঙ্ক খুব কাঁচা ঘন ঘন প্রসাব লাগে আসো আল্লাহ ওনাকে সুস্থ বানান বলো না আমিন নবীর বাড়ি যাবেন তো বাবা যাবেন তো মস্তানি সাজিয়া না পাগল সাজিয়া অয়েসকুরি পাগল ছিল জুব্বা টুপি আমার আল্লাহ নবী তাকে গিফট উপহার দিয়েছিল সত্য না মিথ্যা আমরা পাগল হতে চাই নবীর প্রেমে পাগল তাই না বাবা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেয়া না জোরে বলেন তোমার কি করতে সামনে বসেছ আমি মাথা নাড়া যাচ্ছে আরে মাথা নাড়া কাজ না এটা তো সুবহানাল্লাহ বলা কাজ কথা না